আলাদা কামতাপুর রাজ্য এবং জীবন সিং এর সঙ্গে কেন্দ্রীয় সরকারের শান্তি আলোচনা দ্রুত শেষ করার দাবিতে বারো ঘন্টার রেল রোকো আন্দোলনে সামিল অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন আজ শুক্রবার সকাল সাতটায় জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি চারের বাড়ির সংলগ্ন নুনিয়ার বাড়ি এলাকায় এই রেল রোকো শুরু হয় আন্দোলনকারীদের দাবি কামতাপুর আন্দোলনের নেতা জীবন সিংহ প্রায় এক বছর ধরে কেন্দ্রীয় সরকারের হেফাজতে রয়েছে শান্তি আলোচনার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ আদৌ নেওয়া হয়েছে কি না আমাদের জানা নেই দীর্ঘদিন ধরে শান্তি আলোচনা হচ্ছে হবে করা হচ্ছে তবে তা বাস্তবায়িত হচ্ছে না এর প্রতিবাদে রেল রেকো কর্মসূচি নেওয়া হলো এই মুহূর্তে সেই ছবি যাচ্ছি সরাসরি আমরাই আপনাদের সামনে উত্তরের খবর ছবি অনুসারে একেবারে ছাত্র সংগঠন কিন্তু একেবারে রেল লাইনে দাঁড়িয়ে একেবারে একেবারেই কিন্তু সেই স্লোগানের ছবি সরাসরি আমরাই আপনাদের সামনে তুলে ধরছি উত্তরের খবর চব্বিশ মিশাতে দেখতে থাকুন চলুন সবাইকে আপডেট পেতে উত্তরের খবর চব্বিশ মিশা কিসের জন্য রেল আন্দোলন করছেন আমরা তো দীর্ঘদিন থেকে এই আন্দোলন করে আসতেছি যেটা আমাদের দাবি সেটা হচ্ছে আমাদের কামতাপুর আলাদা রাজ্য রাজ্য বা ভাষা আমাদের এখানে প্রথমত দেখুন একটা প্রথমত আমাদের এখানে কর্মসংস্থা নাই তারপরে হচ্ছে একটা মানুষ বেঁচে থাকতে বেঁচে থাকতে গেলে একটা মানুষের স্বাস্থ্য স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রের দরকার আর আমরা যেহেতু আমরা অল কামতাপুর স্টুডেন্ট ইউনিয়ন প্রথমত আমাদের দরকার একটা স্টুডেন্ট হিসেবে বাঁচার বাঁচার মানে হিসেবে আমাদের প্রথমত শিক্ষা দরকার সেখানে আমাদের শিক্ষা না পাচ্ছি আমরা শিক্ষার দিক দিয়ে না পাচ্ছি আমরা কর্মসংস্থান দিক দিয়ে মূলত কাজকর্ম করতে গেলে তারা বিদেশে যেতে হ্যাঁ বিদেশে যাচ্ছে তো ভিনাজে গিয়ে একেবারে দেখা যাচ্ছে অনেক শ্রমিকেরও মৃত্যু হচ্ছে আসলে জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলতে চাচ্ছেন এই জায়গায় দাঁড়িয়ে বলতেছি আমাদের যে কামাপুর আলাদা রাজ্য তাড়াতাড়ি তাড়াতাড়ি যাতে আমাদের কামাপুর আলাদা রাজ্য হয় বা আমরা এই কামাপুর আলাদা রাজ্যের জন্য আজকে আমরা এই রেল অপরোধ করছি বা এর পরবর্তী আমরা

আজকে রেল লোক আমরা ডাক দিয়েছি বারো ঘন্টা সাতটা থেকে সেটা শুরু হয় তো কয়টা থেকে কয়টা অবধি চলবে আটটা থেকে সাতটা পর্যন্ত যে দুইটা দাবি ছিল সেটা একটা কামতাপুর সিপার স্টেট তার পনেরো গঠন করা এবং দ্বিতীয় দাবি আমাদের যেটা এই জীবন সিংহর সঙ্গে চলছে এখানকার বিদ্রোহী নেতা তার সঙ্গে শান্তি চুক্তি অতিথি শেষ হোক আচ্ছা মূলত আপনাদের এই যে শান্তি চুক্তি অনেকদিন আগেই তো জীবন সিং গিয়েছিল তবে এখনও অবধি হচ্ছে না শান্তি আলোচনা এই জন্য তো কেন্দ্রের বিরুদ্ধে আজকে আন্দোলন আচ্ছা এবং আমাদাপুর স্টেট সেটা কেন্দ্রই একমাত্র দিতে পারবে আর তারই জন্য আন্দোলন আজকে আজকে আমি বলছি আজকে এখানে দুইজন হাফ প্যান্ট পরা মন্ত্রী আসলো এখানকার মানুষের কি হলো তারা তো ভোট দিয়ে জিতিয়েছে প্রত্যেক বছর লোকসভা ভোটের সময় নরেন্দ্র মোদী আচ্ছা দিনের স্বপ্ন দেখায় আচ্ছা দিনের কথা বলে আজ এখানকার ছাত্র যুব তারা কি করে তারা এরপরে এখানে কর্মসংস্থান নেই এখানে ইন্ডাস্ট্রি নেই কেন্দ্রীয় কোনো ইন্ডাস্ট্রি করলো না এই চোদ্দ বছর পনেরো বছর দিন যাবৎ প্রচার দীর্ঘ প্রচার রাজ্য সরকারের বিরুদ্ধে কি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে বলল রাজ্য সরকার এখানে কি দিচ্ছে সবই তো কলকাতার উন্নয়ন হচ্ছে এখানকার মূলত উন্নয়নটা কী আমরা তো তারই প্রশ্ন আজকে এখানকার এরা ছাত্র এদের ভবিষ্যৎটা আছে এরপরে এর ভবিষ্যৎ কেরালা যাওয়া এর ভবিষ্যৎ ভুটান যাওয়া বিদেশ কাটা টোটোওয়ালা রিক্সাওয়ালা আজকে এদের ভবিষ্যৎ কি আছে এখানে শিল্প নেই কর্মসংস্থান নেই স্বাস্থ্য নেই তার জন্য তার জন্যই আমরা চাই আলাদা রাজ্য আলাদা মিনিস্টারি আমাদের এখানকার আমরাই শাসন করব এই আলাদা কামদাপুর রাজ্যে রাজ্যে এখানকার মানুষেই এখানকার লোককে শাসন করবে এবং এখানে তখনই প্রকৃত আছে আজকে কি হচ্ছে কোন কি আছে আজকে আমাদের রেল আমাদের 12 ঘন্টা রেল কোথায় করেছে এখন এখন বর্তমান বেড়াকোপা বেদগারা স্টেশনে আমরা ময়নাগুড়ি 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 জেলায় তো শুধু জেলা এখানে এক জায়গায় অন্য জেলায় কোথাও হচ্ছে না অন্য জায়গায় এই মত হচ্ছে না আপনার নামটা আমার নাম কৌশিকর্মা পরিচয় আমি আল কামাবি নিয়ে আসলে